Ai scritto di Tio Dim. Tomar bari, amar bari, caro bari, taik pena. Asa. Ai scritto di Tio Dim. Tamari meow puzur sarer gan kohon ashbe na. Ei kebian sanale meow puzur gan sarer gan na shundar baloi thay na. আর ম্যাও ফুজুর সাথে কিছু কইলেও না যে কবে গান করবে তারে যে গানের অনুষ্ঠানগুলো আমাদের কি বালটায় তাইলে একটা ম্যাও ফুজুর স্যারের একটা ফোন দি কোন দিক সুজা হ্যাঁ ম্যাও ফুজুর স্যারের গান না শুনলে হয় এই ঈদের দিন হ্যাঁ দিলাম লাগায় ও কি কোকিল কণ্ঠের গান রে তার তো বোর গান লাগাইছে রিংটোনে তার গান না লাগায় স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আমি খাইরুল কতিলাম হ্যাঁ স্যার মাহফুজ স্যার কিরাম আছেন ওরে আল্লাহ এই আজকে ঈদের দ্বিতীয় দিন এই কেবিএন চ্যানেলে আপনার গান কখন আসবে আপনার অনুষ্ঠান দেখার লাগে আমি সারা বছর আকাটা মেরে পড়ে থাকি যে আপনি কখন গান গাবেন আপনার এই যে সুন্দর মুখখানা দেহখানা নিয়ে যে গান কটা করেন উরে আল্লাহ গান দেহে আমি তো চার দিন না খেয়ে থাকি ওই আমার সোয়ালটা যখন ভাত খাই না তখন কি কই জানেন এই ভাত খা মালিকম টিভিতে মাহফুজ স্যারের গান চালাই দিবেন সে বাইতে ভাত খেয়ে লাই হ্যাঁ আর এই বড় সোয়ালটা যদি ফোর্তি টোর্তি না বসে কই শোন তুই যদি ফোর্তি না বসিস তোর কানের গোড়ায় মাহফুজ স্যারের গান লাগাই দেবো তাই কলি কয় আব্বা আল্লাহর কিরে লাগে গান দিয়ে না গান দিয়ে না আমি আগে পড়বো ওরে আল্লাহ আপনার গান না শুনলি হয় কনে ঈদের দিন এই দ্বিতীয় দিন আজকে সারাটা বছর আমরা বসে থাকি কেবিএন চ্যানেলে কখন ম্যাও ফুজুর স্যারের গান আসবে এই আপনার মনে করেন এই কত সুন্দর সিহারা আর এই যে টকস করে একটা প্যাট আছে প্যাট দেখি যে কত সুন্দর এই প্যাটের ঠিক মাজার তিন তিন ফিট উপরে যে ফ্যানটা ফরেন এই দেহে আমার যে কিরাম ঠায় ওরে আল্লাহ রে আল্লাহ যে কোনো খালি কই যে ম্যাও ফুজুর স্যার গান কখন করবে ম্যাও ফুজুর স্যার গান কখন করবে এই আপনার গান দেখার লাগেই তো সারা বছর বসে থাকি যে এই কেবিএন চ্যানেলে ম্যাও ফুজুর স্যারের গান কখন আসবে ও স্যার আর করেন নাই লকডাউনের মধ্যে আপনার গান না শুনলে কি হয় স্যার কিছু মনে করেন নাই ফেসবুকে একজন লেইছে বুঝছেন ফেসবুকে একজন লেইছে যে আসামি রিমান্ডে নিছে কিন্তু আসামি কিছু করছে না তখন আসামিরে করছে কি দইরা দুইটা ওয়াকম্যানে মনে করেন এই মাইক্রোফোন কী কয় ওরা হেডফোনে হেডফোনের মধ্যে আপনার বিরহের গান দিয়ে কানের মধ্যে ঠুস করে দিছে দিলি কয় ও মা ও আল্লাহ গো আমার স্যারে তো আমি সব কয়ে দিচ্ছি সব কয়ে দিচ্ছি তাই গান আমার শুনোয় না তাহলে আপনার গান কত রকম কাজে লাগে স্যার আপনি তাহলে বোঝেন না স্যার আমি কি আপনার গান স্যার খারাপ করতে পারি কারণ আপনার মানুষ ট্রল করে এই ট্রল মল করার দরকার কি ওরে চুল কানে আর প্রতিভা কি কোনদিন থাইবে থাই আপনি যে গান করেন উফ আল্লাহর কিরে এই আপনার গান শুই নিয়ে আমার বাড়ির পাশে 17টা কুকুর পালায় যায় এই যখন আপনার ঈদের দিন যখন গান আসে তাহলে বোঝেন আপনার গান কত ভালো না মনে করেন ঈদের যেরকম মানছি ফরবি দে আমরা ভাবি যে কেবিএন চ্যানেলে আপনার গান আছে আমাকে ফরবি তা স্যার একটা কথা তো জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছি স্যার ওই কেবিএন চ্যানেলেই খালি আপনার গান দেখায় আর এই যে 27টা 28টা তো 36টা চ্যানেল আছে এই একটা চ্যানেলেও আপনার গান দেখায় না কেন স্যার নাকি স্যার ওটা হা দেন না আপনি না এই যে আমাকে দেশে ধরেন নামি গুণী কত ফি মানে কত ধরনের শিল্পী আছে তাকে গান সব টিভিতেই দেখায় কিন্তু আপনার গান এই কেবিএন চ্যানেল ছাড়া আর কোনো জায়গায় দেখায় না ইডার কারণটা কি ও ওই আপনি দেন না হ্যাঁ তা 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 অবশ্য ঠিক আমি সেটাই ভাবিছি কারণ আপনার চ্যানেল আপনি তো দেখাবেন আপনার গানটা না আগে তো আপনার বোর্ডটা দেখাতেন আগে তো ভাবি গান গাতো তা ভাবি গান কা ছেড়ে দিয়ে আপনি গান ধরলেন এর কারণটা কি ভাবির সাথে কি রাগার গেইল ও ভাবি শরীর খারাপ ভাবি অসুস্থ গলা নষ্ট হয়ে গেছে না আপনার আপনার গলা তো খুব সুন্দর কোকিল কণ্ঠ বাড়ির পাশে কোকিল কোকিল কুহুকু না করে আপনার গান শুনলে আর বালটে না স্যার স্যার সত্যি স্যার আল্লাহর কিরে দিয়ে করছে স্যার প্রত্যেক ঈদি এই আপনার গান শোনার লাগে স্যার ও আমি তো আকাটা মেরে পড়ে থাই যে স্যার কখন গান গাবে আমি কখন গান শুনবো উড়ে কোকিল কণ্ঠ ও আল্লাহ আল্লাহ তুমি মাফ করো স্যার আর কোয়েন না ঈদি তো স্যার শহর বাড়ি যাতে পারিনি স্যার সেই বিরহের ধরেন আপনার দিয়ে একটা গান শুনলাম বউডা রেকর্ডার শুনলাম সোয়াল মানে রেকর্ডার শুনলাম আর আপনার গানের তো আমি ধরেন কালেকশন করে রাখি
কোন গান কখন কাজে লেগে যাবে মনে করেন? মনে করেন এই সোয়াল ভাত খাচ্ছে না, শুনাই দিলাম গান একটা, ও মনে করেন দৌড়ের পরে থাকলো ভাত খেয়ে গেলো। স্যার শোনেন, আপনার যে স্যার প্রতিভা, এই আপনাকে এটা ধরে রাখতে হবে স্যার, এই আপনাকে এটা ধরে রাখতে হবে। আপনার গান গান তো নাই, এ তো মানে মনে করেন কী কবে লতা মঙ্গেশকর, কোয়ানে সৈয়দ আব্দুল হাদী, কোয়ানে সুমন নন্দী, খেয়াল সব আপনার যে গান। তা স্যার আপনি কি গান ওই ছোটোবেলাতে শেখেন না কি বুড়ো বয়সে শিখেছেন? ও আচ্ছা 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 আচ্ছা, আপনার সদ্য গোষ্ঠীর মধ্যে শিল্পী ছিল সব, না কোনদিন শুনিনি তো তাই করছি। স্যার আর কি কব স্যার, দুঃখের কথা, এই লকডাউনই করোনার মধ্যেই। আপনি তো খুব ভালো লোক, আপনার এই চ্যানেলে কত রকম কিছু দেখি, আর আপনার চ্যানেলের পরে তো বসে থাকি। তো বিষয়টা হচ্ছে স্যার তাহলে গান মান স্যার করেন, আমরা আপনার অনুষ্ঠানের লেগে বসে থাকলাম, আর স্যার গান করা স্যার হয়ে গেলি স্যার আমি আপনার আবার ফোন দিব না, আর স্যার প্রতি বছর তো খালি বসে থাকি আপনার গানের কারণে, আপনার গান কখন শুনবো আর একটু মনটা কখন জুড়োবো। জি স্যার। না স্যার ওই যে আপনার একটা গান ছিল না স্যার, ওই যে থাইল্যান্ড না কোয়ানে গাতিলেন স্যার, ওই যে কিন্তু স্যার সে নিজে কিরাম সুন্দর আপনার লাগ দিল স্যার, ফ্যানটা ওইরকম 3 ফিট উপরে ফড়ার দরকারটা কি স্যার? দেখতে স্যার কিরাম ফোটল ফোটল উঠায়, ফ্যানটা একটু নিচে করবেন, অত উপরে ফড়ার দরকারটা কি? না স্যার আপনার সুর তো খুব সুন্দর সুর, আপনি যে কত সুন্দর হাত দিয়ে স্যার যে এরাম এরাম করেন স্যার, ওরে গায় বাবা, গান শুনতে যে কিরাম ঠায় স্যার। স্যার তাহলে ওই ওই আমি স্যার রাত্রি স্যার আপনার অনুষ্ঠান দেখার লেগে স্যার বসে থাকলাম, আপনি স্যার গানের অনুষ্ঠান শুরু করলি স্যার আমি আপনার গান দেওয়া লাবো, আর স্যার আমাকে লাগে দোয়ারেন, আর স্যার ওই আমার তো স্যার এটা একটা ইউটিউব চ্যানেল বুঝছেন স্যার, তো আপনি আর একসময় দাওয়াত করবেন, ওই আমাকে অনেক একটু ক্রিকেটের অনুষ্ঠান হয় কিছু যদি মনে না করেন সেই অনুষ্ঠানে, আপনি স্যার আইসে একটু স্যার আমার এই দর্শকদের স্যার একটু বলে দিন যাতে ইউটিউব চ্যানেলটা একটু যারা সাবস্ক্রাইবার করে আর ওই নিচে বেলকনটা সাফে, তাহলে মনে করেন ভিডিও টিডিও ছাড়লি মনে করেন তারা দেখতে পারবে। আপনার স্যার আমি আর কল করবেন, আর আপনার গান দেওয়ার লাগে বসে থাকলাম, আর স্যার ওই একটা একটা কথা স্যার হচ্ছে আপনার গান কিন্তু স্যার এবার আমি সব রেকর্ডিং করে রাখবো স্যার, পরবর্তী বছরের আসার আগেও যাতে আমার শোনাই, কারণ আমার সোলটা ভাত খাতে চায় না, এই সোলটা ভাত খাতে চায় না বলে আমি স্যার আপনার গান শোনাই। ঠিক আছে স্যার, মাহফুজুর স্যার তাহলে ডাকলাম স্যার, ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সব কলাম মিথ্যে কথা কলাম, আল্লাহর কিরে গান একটু পছন্দ হয় না। আচ্ছা শিল্পী বাবা হবি ইরাম হওয়ার দরকারটা কি? যে গান শুনলে কুকুরও ভালায়, তো ঠিক আছে চলে গেলাম, ভালো থাকেন।